আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। আই লাভ ইউ কোশ ইচ্ছা করে কিন্তু কমুনা টাইম শর্ট। আমাকে এত ভালোবাসার প্রতিদানে আমি তোমাকে আমার দেহ দান করব। কদির বাচ্চা কদি, তোর মাথা কি গোবর? দাঁতটি বাইর করে এমন বিটকি মারছে আমি একে ডরাই গেছি গা। ব্যবসায়ীদের পিছনে লাগার কারণে পরিমনির ব্যবসায়িক ক্যারিয়ারে দশ নেমে গেছে। ও মা, এই গন্ডগ্রামে থেকে আপনি ফোরজি খবর রাখেন? Yes। সাংবাদিক সাহেবেরা পরিমনির সকল অপকর্ম বের করে ফেলাইতেছে, সেই সাথে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপও ফাঁস করতেছে। সাংবাদিক সাহেবেরা পরিমনির বাসায় খুঁজা পাইছে নামি দামি ব্র্যান্ডের মদের গোডাউন। হুজুর ডেকে এর সমাধান হবে না, এর সমাধান করার জন্য রিমান্ডে নিয়ে পরিমনিকে উড়াদোড়া লাগাতে হবে। কত হিট লাগবো তো, যত হিট লাগবো তত হিট দিয়াম। অভদ্র কোনে কাজ। কেউ মদ বিক্রি করে দুধ খায়, আবার কেউ দুধ বিক্রি করে মদ খায়। পরিমনি যে কুন্ডা করে আমি তো সেইটাই বুঝতেছি না। আচ্ছা যাই হোক, শুনলাম সিফাতুল্লাহ নাকি দেশে আসার জন্য পাগল হইয়া গেছে, এইটার আসল কারণটা কি? আরে বেটা বুঝস না কেন, পরিমনির বাসায় নামি দামি ব্র্যান্ডের মদের গোডাউন দেখে সিফাতুল্লাহ পাগল হইয়া গেছে। সে দেশে আইসা পরিমনির সাথে মদের আসরে বসবে। সিফাতুল্লাহ যে খারাপ, সে দেশে আসলে পরিমনির সাথে শুধু মদের আসরই বসাবে না, সেই সাথে বাসরও করবে। তাহলে তো সিফাতুল্লাহর জন্য আজকে কাকলি ফার্নিচারের একটা খাট অর্ডার করে রাখতে হবে। যে যাই বলুক না কেন, আপনারা কেউ পরিমনিকে ছেড়ে যাবেন না, এই দুঃসময়ে সবাই পরিমনির পাশে দাঁড়ান। আমি তো বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, তাই পরিমনির পাশে না দাঁড়াইয়া পরিমনির পাশে শুইলে হবে না। আচ্ছা ঠিক আছে, সিফাতুল্লাহ দেশে আসলে আমি কিন্তু আবার গরম হইয়া যামু। আপনারা অযথায় পরিমনিকে ভুল বুঝতাছেন। ডায়েট কন্ট্রোল করে স্লিম থাকার জন্য আর সৌন্দর্য বৃদ্ধির জন্য পরিমনি মাঝে মাঝে মদপান করে। মদপান করলে বডি স্লিম হয় আর সৌন্দর্য বৃদ্ধি পায়, এইটা আপনারা কেডাই কইছে? কেন তুমি কি দেখতে পাও না ময়ূরী মুনমুন, ওরা মদপান করতো না তাই তো ওরা মোটা হইয়া গেছে। কাকা আপনি বড় মানুষ তাই বেশি কিছু কমু না, শুধু একটা কথাই কমু, বলদদের জন্য যদি ভাতা পাওয়া যাইতো তাহলে আপনি এতদিনে কোটিপতি হইয়া যাইতেন। আপনারা সবাই ওদের আগ্রহ অপেক্ষা করতে থাকেন, বাংলাদেশে খুব দ্রুতই নতুন একটা গালির উদ্ভাবন হবে, গালিটার নাম হচ্ছে পরিমনি। মোশারফ ভাই আপনি একটা পরিমনি। বাবাই দেখটা ছটকাটা দেব, ডান দিকের দাঁতটি জুরজুর করে ফেলে দেব। আল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা সবাই জানেন নাকি পরিমনির বাসায় মদের গোডাউন পাওয়ার পরে সাংবাদিক সাহেবেরা মদের সাথে পরিমনির বাসার ঠিকানাও নিউজ করে ফলাইছে, আর সেইটা নিয়ে পরিমনি অনেক রাগ করছে। রাগ করলে কি হবে, মনে মনে কিন্তু অনেক খুশি হইছে, কারণ কাস্টমার অনেক বাইরা যাবে। কথা সত্য, আমার তো মনে হইতাছে এখন থেকে জায়েদ কাকু প্রত্যেক দিন পরিমনির বাসায় গিয়ে কলিং বেল টিপবে। না রে বেটা, আজ পর্যন্ত তো একটা বিয়েও করতে পারলাম না, কলিং বেল টিপমো কার শক্তিতে? তো যাই হোক, যতই দিন যাচ্ছে ততই পরিমনির গোপন রহস্য আস্তে আস্তে বের হচ্ছে। আমরা সবাই চাই সঠিক তদন্তের মাধ্যমে পরিমনির যেন সঠিক বিচারটাই হয়। তো আজকে আর কোনো কথাই বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি গেলাম। তুই যা, আমি যাইম না। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি।